দর্শক বন্ধু এবং প্রিয় ড্রাগন প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নূর এগ্রো ফার্মের নতুন একটি পর্বে। দর্শক বন্ধুরা, বর্তমানে খুবই বাংলাদেশে একটি জনপ্রিয় ফল ড্রাগন ফল। এটি এখন আমাদের বাসার ছাদ বাগান থেকে শুরু করে বাণিজ্যিক বিশাল প্রজেক্টে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে সর্বত্র এলাকায় ছড়িয়ে গেছে এবং বাণিজ্যিকভাবে অনেক বড় বড় বাগান হয়েছে। এবং যারা নতুন উদ্যোক্তা তারাও ড্রাগন চাষে নতুন করে যুক্ত হয়েছেন। যাই হোক, আজকের পর্বে আমরা আলোচনা করব এই ডিসেম্বর মাসে এসে আপনারা ড্রাগন গাছের, যাদের 1 থেকে 3 বছর বয়স, তারা কি কি পরিচর্যা করতে পারেন, এটি নিয়ে আজকে আমরা আজকের পর্বে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আলোচনা করব। যে এই ডিসেম্বরে এসে আপনারা কি কি পরিচর্যা করবেন, কি কি সার দিবেন এবং কতদিন পর পর সেচ দিবেন, এটি নিয়েই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক বন্ধুরা দেখুন, এখন ডিসেম্বর মাস, এখন কিন্তু আমাদের গাছের, এটা আমার 1 বছরের একটি বাগান, 1 বছর পূর্ণ হয়েছে। এখন কিন্তু ডিসেম্বর মাস, আমাদের গাছে কিন্তু কোনো ফল নাই, হয়তো কয়েক পিস আছে। এই যে দেখুন, পলিব্যাগ দেওয়া হয়েছে পাখির জন্য, কয়েক পিস করে আছে, এটা নিজেদের খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। এখন আমরা কি কি সার দিব যেহেতু আমাদের গাছে ফল নাই? এখন আমাদের প্রধান কাজ হলো আমাদের বাগানে প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে। কি কি জৈব সার দিব? জৈব সারের মধ্যে তো অনেকগুলো সার রয়েছে। আমরা সবথেকে ভালো যেটা ড্রাগন গাছের জন্য এবং বেশি করে কম দামের মধ্যে বেশি যে সারটা দিতে পারি সেটা হলো গোবর সার। এটা আমাদের বাসা বাড়ি বা বিভিন্ন জায়গা থেকে কম দামে কিনতে পাওয়া যায়, আমরা সেটি ব্যবহার করব। এখন আমরা কীভাবে ব্যবহার করব, আপনারা এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনগুলোর উপরে আপনারা দিতে পারেন, অথবা এই সাইড দিয়ে, ড্রাগনের সাইড দিয়ে, এই দেখতে পাচ্ছেন এই ড্রাগন গাছ এই সাইড দিয়ে এক কোদাল করে মাটি তুলে নিতে পারে, দিয়ে সার দিয়ে আপনারা মাটি দিয়ে আবার ঢেকে দিতে পারেন। এতে আপনাদের জৈব সারটা ওখানে আবদ্ধ হয়ে থাকবে এবং আস্তে আস্তে এই গাছ ধীরে ধীরে এটা পাবে। এটা যে আপনি জৈব সার একদিন দিয়ে দিলেন এবং সাথে সাথে খেয়ে নিল তা কিন্তু না। জৈব সারটা সাধারণত ধীরে ধীরে কাজ করে। এটা এখন যদি দেন, আপনারা বিঘাপতি কতটুকু দেবেন? বিঘাপতি 5 থেকে 10 টিলার এরকম দিতে পারেন, 10 টিলার দিলে ভালো হয়। যদি 10 টিলার আপনারা দেন তাহলে কিন্তু এটা ধীরে ধীরে 1 বছর খাবে, এই সারটা গ্রহণ করবে। আর রাসায়নিক সারটা দিলে দেখা যায় 1 সপ্তাহের মধ্যে এটা কাজ করে, আর জৈব সারটা এটা ধীরে ধীরে কাজ করে, গাছের গ্রোথ ঠিক রাখে এবং পুষ্টি চাহিদা ঠিক রাখে। তাহলে আমরা প্রথমত জৈব সার ব্যবহার করব। এটা আমরা গোবর বিঘাপতি যদি সম্ভব হয় 10 টিলার ব্যবহার করব, অথবা না হলে সর্বনিম্ন 5 টিলার আমাদের ব্যবহার করতে হবে। দর্শক বন্ধুরা, এটি গেল জৈব সার। এবং রাসায়নিক সার এখন আমরা কতদিন পর পর দেবো? এখন কিন্তু আমাদের গাছের জন্য রাসায়নিক সারও খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটি যদি আমি বলি, দেখুন এখন কিন্তু আমাদের, যখন এই যে দেখুন, এখান থেকে আমরা পুটিং করে দিয়েছি পুরাতন ডোকাগুলো, এখন কিন্তু এই যে দেখুন নতুন ডোগার আগমন, এগুলো কিন্তু সব নতুন ডোগা। এই ডোগাগুলো কিন্তু বড় হওয়ার জন্য প্রচুর পরিমাণ পুষ্টি বা শক্তি প্রয়োজন। এই গাছের প্রচুর পরিমাণে এই ডোগাগুলো বড় হওয়ার জন্য শক্তি প্রয়োজন। এর কারণে কিন্তু আমরা এখন আমাদের রাসায়নিক সার ব্যবহার করতে হবে অতিরিক্ত মাত্রায়। এখন এই এই সময় রাসায়নিক সার ব্যবহার করতে হবে, তাহলে এই গাছে পুষ্টি এবং খাদ্য সরবরাহ করতে পারবে এবং এই ডোগাগুলো সঠিকভাবে এগুলো বেড়ে এই যে নিচে ঝুলে যেতে পারবে এবং বড় হবে। না তা না হলে কিন্তু এখান থেকে একটা গিট নিয়ে নেবে, যার কারণে এটা কিন্তু বড় হবে না। তাই এখন রাসায়নিক সার ব্যবহার করতে হবে। কী কী রাসায়নিক সার ব্যবহার করবেন? এখন ফসফেট এবং ইউরিয়া, এই ধরনের সারগুলো, নাইট্রোজেন, নাইট্রোজেন জন্য যেমন ইউরিয়া আছে, তারপর আপনার ফসফেট, পটাশ, এগুলো মাত এক এক সময় এক এক পরিমাণে আপনারা ব্যবহার করে যাবেন। তৃতীয়ত, আপনার এখন নিয়মিত সেচ ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। দেখুন আমার মাটিটা কিন্তু ফেটে গেছে, এখন শীতকাল, এখন কিন্তু এটা প্রচুর রস লাগবে, কারণ শীতে আপনার এটার আপনার আর্দ্র আবহাওয়া থাকে। এখন আপনাকে নিয়মিত সেচ দিতে হবে, অন্তত 10 থেকে 15 দিন পর পর সেচ দিতে হবে, আপনার মাটির কন্ডিশন বুঝে সেচ দিতে হবে।
এবং চতুর্থ নম্বর যেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেটি হলো আমাদের নিয়মিত ছত্রাকনাশক, পচানাশক এবং বিষনাশক, পোকানাশক স্প্রে করে যেতে হবে। কী কী স্প্রে করব? আমরা পচার জন্য যেমন অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারি, ছত্রাকের জন্য ম্যানকোজেব আছে, এবং আরেকটি সমস্যা হয় সেটি হলো লেদা পোকা। আপনারা অনেকেই কমেন্ট করেন যে লেদা পোকা আমাদের খাচ্ছে, সেটি আপনার সুরক্ষা আছে বা বিভিন্ন আছে, রাসায়নিক দোকানে গেলে বলে দিবে।